সামরিক ক্ষেত্রে বাংলাদেশ বনাম হাঙ্গেরি কোন দেশ কতটা শক্তিশালী তা জানাবো আজকের ভিডিওতে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশের নাম হাঙ্গেরি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই হাঙ্গেরির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেছে। হাঙ্গেরি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন করেছিল এবং বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি। 1972 সালের 29 জানুয়ারিতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। হাঙ্গেরির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। উপদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম হাঙ্গেরি সামরিক খাতের তুলনামূলক বিশ্লেষণ। 2021 সালে হাঙ্গেরির প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছিল প্রায় 1.90 বিলিয়ন মার্কিন ডলার। পক্ষান্তরে 21 অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় 4.27 মার্কিন ডলার। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 139টি দেশের মধ্যে হাঙ্গেরি র্যাঙ্কিং 55তম, যেখানে র্যাঙ্কিংয়ে 45তম অবস্থানে বিরাজ করছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষায় হাঙ্গেরির অবস্থান 78, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 52তম। স্থল প্রতিরক্ষায় হাঙ্গেরির অবস্থান 89তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান 30তম। সমুদ্র বা নৌ প্রতিরক্ষায় হাঙ্গেরির অবস্থান অজ্ঞাত, যেখানে বাংলাদেশ 24তম অবস্থানে রয়েছে। হাঙ্গেরির মোট আয়তন 93,030 বর্গ কিলোমিটার, পক্ষান্তরে বাংলাদেশের মোট আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। হাঙ্গেরির মোট জনসংখ্যা প্রায় 96,34,000-এরও অধিক, অপরদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 16,47,00,000। হাঙ্গেরির পক্ষ নিয়ে যুদ্ধ করার সক্ষমতা আছে প্রায় 45,93,000 মানুষের। বাংলাদেশের ক্ষেত্রে তা রয়েছে প্রায় 7,96,00,000। হাঙ্গেরির মোট সেনা সদস্যের সংখ্যা প্রায় 57,000, পক্ষান্তরে বাংলাদেশের মোট সেনা সদস্য প্রায় 1,60,000। হাঙ্গেরির সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে প্রায় 25,000 এবং 20,000 রিজার্ভ সেনা সদস্য রয়েছে। এছাড়া দেশটিতে প্যারামিলিটারি সেনা সদস্যের সংখ্যা হলো প্রায় 12,000, পক্ষান্তরে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য প্রায় 2,04,000, কিন্তু রিজার্ভ কোনো সেনা সদস্য নেই। তবে প্যারামিলিটারি সেনা সদস্যের সংখ্যা হলো প্রায় 68,00,000। হাঙ্গেরির আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট 53টি, অপরদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট 178টি। হাঙ্গেরির 12টি ফাইটার বিমান রয়েছে, পক্ষান্তরে বাংলাদেশের ফাইটার বিমান রয়েছে 44টি। হাঙ্গেরির কোনো অ্যাটাক বিমান নেই, পক্ষান্তরে বাংলাদেশেরও কোনো অ্যাটাক বিমান নেই। হাঙ্গেরির পরিবহন বিমানের সংখ্যা রয়েছে 2টি, আর বাংলাদেশের পরিবহন বিমান সংখ্যা 13টি। হাঙ্গেরির ট্রেনিং বিমান রয়েছে 8টি, এদিকে বাংলাদেশের ট্রেনিং বিমানের সংখ্যা 58টি। আকাশ প্রতিরক্ষায় হাঙ্গেরির বিশেষ মিশন পরিচালনার জন্য বিমান নেই, অন্যদিকে বাংলাদেশের বিশেষ মিশন পরিচালনার জন্য বিমান রয়েছে 2টি। হাঙ্গেরির মোট হেলিকপ্টার সংখ্যা 31টি এবং 8টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। অপরদিকে বাংলাদেশের মোট হেলিকপ্টারের সংখ্যা 59টি, কিন্তু বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। স্থলশক্তিতে হাঙ্গেরি কম্ব্যাট ট্যাঙ্ক আছে 46টি, পক্ষান্তরে বাংলাদেশের কম্ব্যাট ট্যাঙ্কের সংখ্যা 620টি। হাঙ্গেরির আর্ম ফাইটিং ভেহিকলসের সংখ্যা 1,000, অপরদিকে বাংলাদেশের আর্ম ফাইটিং ভেহিকলসের সংখ্যা হলো 2,000। হাঙ্গেরির সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা অজ্ঞাত, পক্ষান্তরে বাংলাদেশের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 54টি। হাঙ্গেরির টাওয়ার আর্টিলারির সংখ্যা 12টি, যেখানে বাংলাদেশের টাওয়ার আর্টিলারির সংখ্যা 486টি। হাঙ্গেরির কোনো রকেট প্রজেক্টরস নেই, পক্ষান্তরে বাংলাদেশের রকেট প্রজেক্টরস রয়েছে 72টি। হাঙ্গেরির কোনো নেভাল অ্যাসেটস নেই, যেখানে বাংলাদেশের মোট নেভাল অ্যাসেটস রয়েছে 112টি। তবে হাঙ্গেরিও বাংলাদেশের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার নেই। হাঙ্গেরি কোনো ফ্রিগেটস নেই, যেখানে বাংলাদেশের 7টি ফ্রিগেটস আছে। হাঙ্গেরি কোনো ডেস্ট্রয়ার ও করভেটস নেই, আর বাংলাদেশেরও কোনো ডেস্ট্রয়ার নেই, তবে করভেট রয়েছে 6টি। হাঙ্গেরির সাবমেরিনের সংখ্যা অজ্ঞাত, যেখানে বাংলাদেশের সাবমেরিন রয়েছে 2টি। এছাড়া হাঙ্গেরির পেট্রোল ভেসেলও নেই, এদিকে বাংলাদেশের পেট্রোল ভেসেল রয়েছে 21টি। হাঙ্গেরির মাইন ওয়ারফেয়ারের সংখ্যা অজ্ঞাত, তবে বাংলাদেশের মাইন ওয়ারফেয়ার আছে 4টি। হাঙ্গেরি প্রতিদিন 16,000 ব্যারেল পরিমাণ জ্বালানি পরিশোধন করে, অপরদিকে বাংলাদেশের পরিশোধিত জ্বালানির পরিমাণ প্রতিদিন প্রায় 3,000 ব্যারেল। যুদ্ধক্ষেত্রে হাঙ্গেরি প্রায় 44,14,000 শ্রমশক্তি ব্যবহার করতে পারবে, পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে তা প্রায় 6,66,00,000। হাঙ্গেরির মেজর পোর্ট বা হাব আছে 5টি, পক্ষান্তরে বাংলাদেশের মেজর পোর্ট বা হাব আছে 3টি। যুদ্ধ চলাকালীন সময়ে হাঙ্গেরি সামরিকভাবে 1,99,567 কিলোমিটার সড়ক ব্যবহার করতে পারবে এবং এক্ষেত্রে 8,057 কিলোমিটার রেলপথ ব্যবহার করতে পারবে দেশটি। আর বাংলাদেশ নির্বিচ্ছিন্নভাবে কভার করতে পারবে 21,269 কিলোমিটার সড়ক ও 2,622 কিলোমিটার রেলপথ। হাঙ্গেরির 41টি সুবিধাজনক বিমান ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা আছে, পক্ষান্তরে বাংলাদেশ ব্যবহার করতে পারবে তার 18টি বিমান ঘাঁটি। যুদ্ধক্ষেত্রে হাঙ্গেরির কোনো কোস্টলাইন কভারেজ নেই, আর বাংলাদেশের কোস্টলাইন কভারেজ আছে 580 কিলোমিটার। হাঙ্গেরির যুদ্ধ চলাকালীন সময় নিরাপদ রাখতে হবে 2,106 কিলোমিটার সীমান্ত, পক্ষান্তরে বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে 4,413 কিলোমিটার সীমান্ত। তাছাড়া হাঙ্গেরির যুদ্ধ চলাকালীন সময়ে 1,622 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে, যেখানে বাংলাদেশ 8,370 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে। এবার আপনার বিবেচনার পালা। সার্বিক বিবেচনায় হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে কোন দেশ সামরিক ক্ষেত্রে শক্তিশালী বলে মনে করেন, বা সামরিক শক্তি বাড়াতে বাংলাদেশের কী কী করা উচিত তা আমাদের জানাতে ভুলবেন না।